সন্দেশকালীন ঘটনায় রাষ্ট্রপতির শাসন জারির পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট জমা দিয়ে এটাই জানিয়ে দিলেন জাতীয় SC ST কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। রিপোর্টে এই সন্দেশকালীন ঘটনা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। পুলিশের বিরুদ্ধেও নানান অভিযোগ তুলে এসসি কমিশনের অভিযোগ, গোটা ঘটনা সামলাতে ব্যর্থ হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। এই বিষয়গুলি বিবেচনা করেই রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত বলে বা সেই প্রয়োজনীয়তার কথা কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে অরুণ হালদারের তরফে। রাষ্ট্রপতির শাসন জারি না হলে যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। প্রসঙ্গত, বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি সন্দেশকালীন পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যান অরুণ হালদার। সঙ্গে ছিলেন তপশিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরাও। কিন্তু 144 ধারা জারি থাকায় তাদের অশান্ত এলাকায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তবে যত দূর পৌঁছতে পেরেছিলেন সেখান থেকে নানান তথ্য তারা সংগ্রহ করে এনেছেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছিলেন SC ST কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। সেই মতো শুক্রবার 16 ফেব্রুয়ারি রায়সিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সন্দেশখালি নিয়ে রিপোর্ট তুলে দেন অরুণ হালদার। সন্দেশখালিতে দাঁড়িয়ে অরুণ হালদার তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের এখানে যে পার্টি অফিসার শিবু হালদার আপনাকে জিজ্ঞেস করেছে, আমাদের মেইন উদ্দেশ্য একটাই আছে, মানুষ অনেক কিছু বলতে চায় সেটা তারা বলতে পারছে না। এখানে প্রেসার দিয়ে রাখা হয়েছে, পুলিশ প্রশাসন সামনে আসতে দিচ্ছে না। আমরা ওই ঘটনাটাই জানার জন্য যাচ্ছি, কি প্রয়োজন, কি তারা চায়, কি তাদের কথা, সেই কথাটা শোনার জন্য এসেছি। এবং সেটা শুনে আমরা এখানকার গভর্নমেন্টকেই বলবো, দেখুন এই এই প্রবলেম আছে, এগুলো আপনারা ঠিক করুন। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি, কিন্তু এটাকে কেউ কেউ পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করছে, এটা ভয়ানক। যদি না দেয় প্রয়োজনে, যা কানুন আছে, আইনি ব্যবস্থা আছে, আমাদের কাজ আছে মহামহিম রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া, রিপোর্ট জানানো। কালকে 11টায় মহামহিম রাষ্ট্রপতি আমাদের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের কথা শুনবেন। এবং আমরা যদি কোনো অফিসার এখানে বাধা দেওয়ার চেষ্টা করে, সেই অফিসার তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে। আমরা সেই অফিসারের বিরুদ্ধেই প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট। অন্য যারা করছে তারা জানি, এটা কনস্টিটিউশনাল বডি আছে, এটাকে আটকানোর ক্ষমতা কেউ কারো নেই। পরে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা যখন সন্দেশখালিতে যাই তখন শেখ শাজাহানের দলবল আমাদের উপরে হামলা চালায়, ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। স্থানীয় লোকজন আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন, বলছেন আমরা ফিরে গেলেই তাদের উপরে নাকি হামলা করবে শাজাহানের বাহিনী। আমরা সন্দেশখালি থানাতেও যাই কিন্তু পুলিশ আমাদের সঙ্গে এক প্রকার কথাই বলেনি। এসব দেখে শুনে সংবিধানের 333 নম্বর ধারা অনুযায়ী আমাদের দাবি, সেখানে তপশিলি জাতি এবং উপজাতির সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এবং তা হচ্ছে শাসক দলের মদতে, তাই সেখানে রাষ্ট্রপতির শাসন জারির দাবি করছে। প্রসঙ্গত, দিনের পর দিন কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার হতে হচ্ছে সেখানকার মানুষদের, বিশেষত মহিলাদের, সেই বর্ণনা কিন্তু তারা নিজেরাই নিজেদের মুখে করেছেন। বৃহস্পতিবার সেই এলাকায় পৌঁছে যান তপশিলি জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশনের প্রতিনিধিরা। সকালে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে সেখানে পৌঁছায় কমিশনের একটি টিম। তাকে সামনে দেখে ফের ক্ষোভ উগড়ে দিলেন মহিলারা, কী কী হয় তাদের সঙ্গে, মূলত সেই অভিযোগই জানিয়েছেন প্রতিনিধিদের কাছে। তারা জানান যে কষ্ট হচ্ছে এটা ভেবে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা, তার মধ্যে মমতা বলে কিছু নেই। আমরা কমিশনের লোক, ওনারা আমাদের আটকাতে পারেন না, যেখানেই অপরাধ হবে আমরা যাব। আপনি নিজেকে মা বলেন তাহলে এই মহিলাগুলোকে দেখতে কেন এলেন না, কেন একবারও জানার চেষ্টা করছেন না? ওনারা অন্য কোনো ভাষায় কথা বলছে না, আপনার ভাষাতেই কথা বলছে। কমিশন এসেছে, ন্যায় পাইয়েই যাবে। একদিন নয়, দুদিন নয়, প্রায় প্রতিদিনই ঘটত এই ঘটনা। মাঝরাতে তৃণমূলের পার্টি অফিসে নাকি ডেকে পাঠানো হতো মহিলাদের, যাদের দেখতে সুন্দর তাদের পার্টি অফিসে যেতে বলা হতো, বাকি অন্যদেরকে অন্য কাজে লাগানো হতো। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশনের প্রতিনিধিদের সামনে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সন্দেশকালীন মহিলারা। শোনাব নির্যাতিতা কি বলছেন।
আমাদের এখানে যে পার্টি অফিস আছে শিবু হাজরা পার্টি অফিস, সেই শিবু হাজরা মানে শিবপদ হাজরা উত্তম সাদ্দার তারপরে শাহজাহান ওনারা মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো আমাদের ওখান থেকে, যাদের একটু ভালো দেখতে যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে, যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয়, দিয়ে অন্য কাজ করায়, আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয়। তাহলে আমরা আমরা কি না 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 সেগুলো কি সেই মেয়েদের লজ্জার কথাটা কি সব আসলে বলা যাচ্ছে? আরেকজন মহিলা বলছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার হাত ধরে টানে শিবু হাজরা। তার অভিযোগ সন্দেশখালীর থানায় এই বিষয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেটা সম্ভব হয়নি। কি বলছেন তিনি শোনাবো। জিজ্ঞেস করেছে আটকে কি জিজ্ঞাসা করেছে, ওই যে আমি কোথায় গেছিলে এখানে আমাকে জানে যে ওর বোন, আমি সেইভাবে আমাকে আটকে রাখি। কতদিন আটকে রেখেছিল? না আটকে রাখেনি, আমাকে মুখ চেনা, আমি কাজ করি মুখ চেনা, সেইভাবে আমাকে ছেড়ে দেয়। অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিল, রাস্তায় তো কিছু বলতে পারছে না, সেইভাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আপনি কমপ্লেন করেছিলেন? কমপ্লেন তো করেছি, তা ওরা তো থানায় কম কোনো কমপ্লেন নেয়নি আমাদের। উত্তম সর্দার শিবু হাজরা এখান থেকে ছ মাস সাত মাস আগে আমি রাস্তা দিয়ে বাজারে যাই, সেইভাবে আমার হাত ধরে টানে সন্ধ্যেবেলা। আমি বাড়ি ছিলাম, আমি তো বাইরে কাজ করি, বাইরে কাজ করি, আমি মাসে একবার করে বাড়ি আসি, আমার ছেলে মেয়েরা সব আছে। এই দুদিনে কি হয়েছিল একটু স্পষ্ট করে বলবেন? দুদিনে আমাকে রাস্তায় তো বলছে আটকে দেয়, ওরা আটকে দেয় মানে ওরা আমাকে জিজ্ঞাসাবাদ করে, সেইভাবে আমি বলি, ওরা আমার মুখ চেনা দেখে আমাকে ছেড়ে দেয়। তারপরে আমি বাড়ি আসতে পারিনি, অন্য জায়গায় থাকি, অন্য এক আত্মীয়র বাড়ি। কি জিজ্ঞাসাবাদ করে? কোথায় গেছিলে, কেন গেছিলে, তোমার ভাই কোথায়, এইসব জিজ্ঞেস করছে। দূরের দিকে ছিল, তারপর আমি হাত ধরে টেনে চিল্লিয়ে চলে যাই। হ্যাঁ পুলিশের কাছে গেছি, পুলিশ বলছে ওরা আমরা সব জানি না, শিবু হাজরার কাছে যান। পুলিশ পাল্টা বলে শিবু হাজরা? হ্যাঁ শিবুর কাছে যেতে, সেই তো অভিযুক্ত। হ্যাঁ সমস্ত আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।